আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর সারাদিন রোজা রাখার পর কম মশলাযুক্ত খাবারটাই আমাদের খাওয়া উচিত, আর সেই জন্যই আমার আজকের রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে খুবই কম মশলাযুক্ত ইলিশ মাছ বোনা। এর জন্য প্রথমে আমি এখানে চার পিস ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। আমি হাফ টিস্পুনের চেয়েও একটু কম পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপর সব কিছু হাতের সাহায্যে ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন হাতের সাহায্যে মাছগুলোকে মেখে নেওয়ার জন্য, এতে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। তো আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলো মেখে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি মেখে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। একে একে আমি মাছগুলো এখানে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন এক সাইড ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। আমি খুব কড়া করে মাছগুলো ভেজে নেব না, জাস্ট একটু হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নিলে ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা আমার কাছে মনে হয় থাকে না, তাই আমি অল্প করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিলাম। তো সেই একই তেলে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব মোটা মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি মিহি কুচি করে নেইনি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে দিচ্ছি খুবই অল্প পরিমাণ 1/2 টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরা বাটা। যদি আপনাদের কাছে আদা রসুন জিরা ধনিয়া গুঁড়াটা ইউজ করতে না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। আরও দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যদি টমেটোটা ভালো করে, যদি কেউ টমেটো না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটাকে খুলে মাছগুলোকে একটু খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি যেন ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এরপর আবার ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে 3-4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আরও 5 মিনিট চুলায় রেখে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই অল্প মশলায় ইলিশ মাছ ভোনা। আই হোপ আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।